ওই সময়টা হলো তাহাজ্জুদের সময় গো বাবা। বাজান গরিবের পোলাটা, ওযু করে বাজান কাঁপতে থাকে আর বলে মানি আমার বাবা গরিব মানুষ, আমাদের ঘরে ভালো খাবার নাই, আমার বাবার পরনে তেমন ভালো কাপড় নাই, আমার মায়ের ভালো একটা শীতের কাপড় নাই রে, আমার বাবা অটো রিক্সা চালায় আমার মাদ্রাসায় পড়ায়, তুমি আমার বাবার ভালো রাইখো সুখে রাইখো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دنيا رئيبنا چيروكا لك دين ভাঙবে রে বাজার, বাজান এই সংসার একদিন ধুয়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে বড় বাদশাহ ছিল, নাম ছিল তার ফেরাউন, ঠিক না বেটি? এই সারা পৃথিবী শাসন করছে বদমাইশ, উনি আসে না গেছে? এক চাষায় মুখ কি করলে নাই, সাদর গাই দিয়ে সুপ করে বই রয়েছে ভারমের মুরগির মতো। যুবকরা ভালো কাজ করতে গেলে ভালো কাজ করতে দেবে না, ওই সে ওয়াজ দিয়ে কি হইব? আল্লাহ যারা আসতে কবে হ্যাঁ বাতের রোগে ধরাইবা, এখন বাড়ির করুণের ঠিকানা দিয়ে দিবা, ও আজে আইসেন কথা কবেন, এই জবানটা দিছে আল্লাহ কথা কওয়ার লাগে, বকা দেওয়ার লাগে না, এই জবানটা দিছে আল্লাহ গান গাওয়ার লাগে না, কোরআন তেলাওয়াত করার লাগে, কথা কও না কেন? যারাই কোরআনের বিরুদ্ধে লড়ছে ওরাই কিন্তু মরছে, যারাই আল্লাহর বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। কয়েকদিন পড়র পড়র করে কথা কইছিল টাকলা মুরাই দেয়, ওইটা আসে না গেছে? ও বুঝছে এই দেশে আলেম ওলামার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কইলে আমার মন্ত্রীগিরি তো দূরের কথা, আমার মরণ হয়ে যাইব, আমার কপালে ভাতও থাকবো না। এখন ওর বউ রাতের পাক খায় না, হোটেলে খায়, ওর বউ ওর বিরুদ্ধে মামলা করছে, তাহলে দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও মানিকগঞ্জের মানুষ। আমি জানি মানিকগঞ্জে বাপে উপির, পোড়া উপির, বউতে উপির, নাতি উপির, এটা তো মমতাজের এলাকা। কথা কয় না কে? তাহলে আমি কয়েকটা প্রশ্ন করবো, যদি উত্তর না দেন হেতারে মুরগিতে রোগ ধরবো, বাটফু হইব, বাটফু। এই ক্ষমতার মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়,
সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম বুড়াটা। যে সুদ খাবে তার ব্লাড ক্যান্সার হবে, কিডনি নষ্ট হবে, স্ট্রোক করে মরার আগে এও নিয়ে থাকবে। যে গাল দিয়ে সুদ খাইবা ওই গাল ঠিক থাকবো না, ওই গালের মধ্যে ক্যান্সার রোগ হইব। কথা কও না কেন? কারণ কি জানো সুদের গুণা কি? এক টাকা যে সুদ খায় 70 কোয়ালিটির গুণা হয়, তার ভিতরে সবচেয়ে নিম্ন গুণা হলো তার মার সাথে জেনা করা। এই বুড়াটা, এই যুবক, তোর মার লগে জেনা করে তুই কবরে গেলে তোর জান্নাতুল মাওয়া দিব, তোর কপালে জুতার বাড়ি দেবে হারামিকে টাকা হারাম ঘর। আবার দেখবেন সমাজে যারা সুদ খায় এগো দাপট বেশি। কথা কর না কে, জোরে কর, আরো জোরে। আমার শাশুড়ি শেখ হাসিনা গো পদ ও দেয় বেশি বড় বড়, শুধু একসাথে বলবেন দুনিয়ার সবচেয়ে বড় পদ পাইছেন আমার আল্লাহর কাছে কিছুই পান নাই। কুত্তার দাম আছে আপনার দাম নাই, দুনিয়ার আপনি কিছুই পান নাই, কিন্তু আমার মৌলারে পকেটে লইছেন। আপনার মতো অলি পৃথিবীতে কেউ নাই, মজা নাই, পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। আল্লাহ এদেরকে কবুল করেন, পাঁচ অক্ত নামাজি বানায় দেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এক শ্রেণীর পীর আছে কয় নামাজ মুজ লাগবো না, আমার চরণ দলি হইব। এটা আবার দেখবেন রাত দেড়টার পরে মহিলা নিয়ে কুকুম কুকুম করে, এরকম হারামি আছে না নাই? যেই পীরে মহিলা নিয়ে কুকুম কুকুম করে এটা পীর, ওইটারে পীর কবার দুলা বাইরে বাপ কওয়ার সমান। এই বেটা যে মহিলার পীর মহিলারে মুরিদ করে ও পীর না, হকানি পীর দেখতে গেলে শর্ম না যাইও, শস্যি না যাইও। কথা কর না কেন? হকানি পীরের আকড়া দেখতে গেলে খারাকান্দি মাদ্রাসায় যাইও। কথা কর না কে, রাত তিনটার সময় হেফজখানার পিছনে দাঁড়ায় দেখবা ছোট্ট ছোট্ট ছেলেরা আমার মাবুদের কোরআন রে বুকি নিয়ে কেমনে কান্দে। বাবা মাদ্রাসায় পরে কিন্তু শিল্পপতির পোলা না, সব গরিবের পোলা, অধিকাংশ দেখবেন বডি বেডিংটা ছেঁড়া, জুতাটা ছেঁড়া, দেখবেন জামাটা বেশি পরিষ্কার না, দেখবেন অগো চেহারা বেশি সুন্দর না, পেটে খাওয়ার নাই, অগো জামাটা বেশি সুন্দর না, কিন্তু ওদের আমলগুলো অনেক সুন্দর। কথা কন, বজনদের রায় তারা এটার সময় উঠিয়া গরিবের পোলাটা আমার মাওলার কুদরাতি বাতাসটা শরীরে লাগায়। যেই সময় তোমার দামরা পোলা যেটা কলেজে পড়ে ও খেতা গায়ে দিয়া কুত্তার মতো ও করে ঘুমায়। কথা কর না কে, ওই সময় গরিবের পোলাটা রায় তারা এটার সময় উইটা ঠান্ডা পানি দিয়ে উজু করতে কলের গোড়ায় দাঁড়ায়। বাজান রাত তিনটার সময় আমার মাওলার কিছু পিওর বাতাস আছে, যে বাতাসটা ডাইরেক্ট লাউ হয়ে মাহফুজ থেকে জমিনে নামে, ওই সময়টা হলো তাহাজ্জুদের সময় গো বাবা। বাজান গরিবের পোলাটা ওযু করে বাজান কাঁপতে থাকে আর বলে মানি আমার বাবা গরিব মানুষ, আমাদের ঘরে ভালো খাবার নাই, আমার বাবার পরনে তেমন ভালো কাপড় নেই, আমার মায়ের ভালো একটা শীতের কাপড় নাই, আমার বাবা অটো রিক্সা চালায় আমার মাদ্রাসায় পড়া,
তুমি আমার বাবার ভালো রাইখো সুখে রাইখো, এই গরিবের পোলার চোখের পানি আমি আল্লাহর কুদরতি দরিয়ার ঢেউ শুরু হয়ে গেছে। ওই সন্তানটার বাবা মা সহ ওর দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুবা ফুপি সবাই রে মাফ কইরা দা, কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে আমার আল্লাহ তখন কুদরতি রুমাল নিয়ে বয়ে থাকে আপনার সামনে, আপনার গুনা মাফ করে দিয়ে তারপরে আল্লাহ আপনার বুকের মধ্যে টাইনে নিয়ে যা সান তাই দিয়ে দেয়। আল্লাহ অপর জোরে বলেন তো, আল্লাহ অপর জোরে বলেন, হে মুসলমানের পোলা একটা জিনিস মনে রেখো, আমার আল্লাহর সাথে দরদি কেউ নাই। কথা কন আরো জোরে, আরো জোরে। আমি জানি আপনারা এই গ্রামের মানুষ অনেক ভালো মানুষ, আপনাদের অনেক কষ্টের সম্পদ, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদের চোখের পানিগুলো আমার মৌলার কাছে অনেক দাম। আমি আপনার সাথে আজকে বন্ধুত্ব করব কেন জানেন, আজকে যাদের আমার মতো মা নাই, যাদের বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে জীবনে তার মতো কেউ নাই। কথা কন না কেন, আমার আগে জাহিদুল ইসলাম সাহেব ভাই মা বাবার ওয়াজ করে গেছে, মা বাবার ওয়াজ আমি কি করব দাদা ভাই, আমারই তো মা নাই। যারা আমার ওয়াজ শুনছেন ইউটিউবে, যারা আমার ওয়াজ শুনছেন, যারা আমার ওয়াজ শুনছেন এরা জানেন আমার সম্পর্কে, আমি মা বাবার ওয়াজটা বেশি করি, এটা হাতে রাখো। আমি মা বাবার ওয়াজটা বেশি করি কারণ কি জানেন, আজকের সমাজ যুবকগুলো যদি মা বাবার ভক্ত হয়ে যায় ওই সমাজ তার জান্নাতের টুকরো হয়ে যাবে। আজকে সন্তান নেশা করে মায়ের মারে, বাবা এত সুন্দর করে সম্পদ রাখা যায় সেই বাবারে বাড়িতে বাড়ি করে দিয়ে শাশুড়ির মাইয়ারে নিয়ে ঘুমায়। তুই তোর বাপ মায়ের বাড়িতে বের করে দিলি, এমন একদিন আসবে তোর সন্তান তোরে বাড়ি করে দিব, কোনো সন্দেহ নাই। কথা বলতে হবে বাস্তব কিছু কথা বলে যাই, এই জমিনের সবচেয়ে বড় হলো মা, আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় কে, সবাই বলেন আরো জোরে, তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। এটা কিন্তু মেয়েরাদের চাঁদ, এই চাঁদটা হলো আল্লাহর বাড়িতে যাওয়ার চাঁদ। এই চাঁদে আমার নবী আল্লাহর বাড়িতে যাইয়া দেখা করছে, আর আমার আল্লাহ আপনার বাড়িতে আইয়া দেখা করব। সুবহানাল্লাহ, আস্তে কবেন, বাতের রোগে ধরবেন। সুবহানাল্লাহ, কারো বাপের বাপ দাদার সম্পদ না, এটা সব মুসলমানের অধিকার। একবার যে সুবহানাল্লাহ বলবে জান্নাতের ভিতরে আল্লাহ তার মা বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। একবার যে আলহামদুলিল্লাহ বলবে জান্নাতের ভিতরে আল্লাহ তার মা বাবার নাম সহ একটা গাছ লাগাই দিবে। জানেন এটার দাম কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সদা সর্বদা ওয়াজে বইয়া কখনো আসতে সুবহানাল্লাহ বলবেন না, আজকে সুযোগ পাইছেন কালকে নাও পাইতে পারেন। কথা কন না কেন, আজকে সুযোগ পাইছেন আগামী বছর এখানে মাহফিল হবে আপনার কপালে নাও থাকতে পারে। এই জমিনের মালিক কে? শুনবেন তাহলে ওই মালিক কত বড় ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সূরা শুরুতে আল্লাহ কি বলতে শুনেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. قرآن তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে আপনার হাড়ের রোগ হবে না,
জীবনে আপনার ব্রেন টিউমার হবে না, জীবনে আপনি কোনদিন স্ট্রোক করে মারবেন না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবো ওইগুলোকে জুতা দিয়ে পিটাইতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন, তাকবীরটা দিবেন, দাঁড়াই বইরা কাছে লাগিয়ে দেব। আল্লাহু আকবার বলেন তো, মাহফিলের মাঝখান থেকে একটা যুবক আমার লাগবে জগৎ কাঁপানো আওয়াজ দিতে হবে। এই দেশে কিন্তু টাকলা মুরাদের পতন ঘটাইছে আমরা উলামা ইকরাম, কথা বলি না কেন? এই টাকলা মুরাদ যেদিন কইছে সংসদে ইসলাম মানে না, সেদিনই ভাবছিলাম ওর পর আল্লাহর গজব পড়ে যাইব। আল্লাহ ফেলায় নাই, ফেলায় নাই, জোরে কও না কেন, ফেলায় নাই। তাসলিমা নাসরিন যেদিন আমার নবীর নিয়ে কথা বলছে ওই দিনকে ওর পরে গজব পড়ছে। ইসলামের বিরুদ্ধে শাহজালাল আমানির দেশে কথা বলে লাভ নাই। আমরা নামাজ না পড়তে পারি পাঁচ অক্ত, কিন্তু ইসলামকে জীবনের সাথে বেশি ভালোবাসি। রোজা তিরিশটা না রাখতে পারে কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলার দাঁত ভেঙে ফেলাম, রাজি আসলে নাই। এবার আল্লাহকে দেখায় দিব, শুধু বাংলার ছবিতে কোন আস্তিক নয়, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলিম বিরোধী, যেই নাস্তিক গুলো আছে প্রত্যেকটার জুতা দিয়ে সুদা করবো, কাকে রাজি আছো? এবার আল্লাহকে দু হাত করে দেখায় দাও, আল্লাহ কবুল করো, এই হাতগুলোকে কবুল করো। মনে রাখবেন, এটা এমন একটা দেশ, এই দেশের মানুষ তার জীবনের চাইতে বেশি ভালোবাসে কোরআনকে। ভালোবাসবেন না কেন? এই কোরআনের জন্য আপনার নবী জীবন দেওয়ার জন্য পণ করছে আল্লাহর কাছে, এই কোরআনের জন্য আপনার নবী দাঁত বাঁধছে, কথা কন, এই কোরআনের জন্য আমার নবী আল্লাহর বাড়িতে যাইয়া পাঁচ অক্ত নামাজ আনছে। যেন আমার উম্মাদ পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারে। এখন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেই মানুষটার জীবনে কোনোদিন একটা মশা মাছি আমার নবীর শরীরে পড়ে নাই, সেই মানুষটা দুইটা দাঁত ধুইয়া বাংলা পৃথিবী থেকে গেছে। যারা হজ করছেন এখানে জানেন, হাজিরা যখন উহুদের মাঠে যায়, বাবারে হাজিরে বলতে হয় না, আপনি বয়ে বয়ে কান্দেন, হাজি এমনি কান্দে। 2019 সালে যখন আমি গেলাম আমার সাথে, আপনাকে মানিকগঞ্জের জিটকা থানার দুইটা লোক ছিল, ইটের বাটার মালিক, মানিকগঞ্জ জিটকা আছে না, দুইটা লোক ছিল অনেক টাকার মালিক। ওহুদের বর্ণনা যখন আমি দিতেছিলাম আমি গাড়ির মধ্যে, বাজান্ডে দেখি ওই লোক দুইটা খালি চোখের পানি ফেলাইয়া কান্দে। তারে জিজ্ঞেস করলাম, হাজি সাহেব আপনি এই বয়সে হাজি হইতে আসছেন কেন কান্দে? হাজি সাহেব বলে, হুজুর যৌবন কাটায় দিছি অন্য রাস্তায়, আমি বুঝতেও পারি নাই আমার মাওলার কুদরাতে এই দেশে এত প্রেম আছে। আপনি যখন বলছেন দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লয়ে উঠবে, আমার নবী দুইটা দাঁত ছাড়া কিয়ামতের মাঠে উঠবে? হুজুর আমি বৃদ্ধ মানুষ, আমার সামনের দাঁত গুলো এখন নাই, পান চাবাইয়া খাইতে পারি না। যৌবন কালে কত মাছের মাথা, কত গোস্তের বড় বড় হাড্ডি চাবাইয়া খাইছি, এখন দাঁত দিয়া একটু পানও চাবাইয়া খাইতে পারি না। একটা গোস্তের টুকরা গালের মধ্যে দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা ঘুরাইয়া তারপরে স্বাদ নিয়ে ফেলাইয়া দিই চাবাইতে পারি। হুজুর দাঁত নাই এই জন্য কান্দি, আর আমার নবী দুইটা দাঁত ভাঙা ফেলছে, নবীর কি অবস্থা হয়েছে?
আমি বললাম হাদি সাহেব আপনি নবীর প্রেমের আগুন যখন কলিজার মধ্যে জ্বালাইছেন আপনার এই চোখের পানি এখনই রসুলের রওজায় সইলা গেছে। বিশ্বাস করেন বাবা, ওই জিটকা থানার হাজি দুইটা যেই পাহাড়ে নবীরে মারছিল বেঈমান গুলা পাহাড়ের পরে বসে পড়ছে, পাহাড়ের সাথে বসিয়া কান্দে আর বলে নবীজি সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আপনার দেশে আসছি, ও আমার প্রাণের নবী, আমি গুনাগারের সালামের উত্তর দিবেন নি, বিশ্বাস করেন। রাজশাহীর দুইটা ডিস্ট্রিক্ট জজ আমার সফর সঙ্গী ছিল 2019 সালে। এই চারটা লোক খাওয়ানো হইতে খাইতে আসতো না, খালি রসুলের রওজায় সালাম দিত আর কান্ত। বিশ্বাস করবেন, যারা রসুলের রওজায় বেশি বেশি সালাম দিবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিয়ে সালাম। ও বাবা, আমরা তো যারা এখনো যাইতে পারি নাই, যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। আল্লাহ আকবার করে বলেন তো, আমি দেখবো আজকে কার কার যাওয়ার নিয়ত আছে মদিনায়, কার কার যাওয়ার নিয়ত আছে মক্কায়। যদি পাক্কা নিয়ত করে থাকেন মুনাজাত করে এখান থেকে আমার দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে 12-13 বার মক্কা মদিনায় নিছেন। যদি কোন হুজুর কি ফুটানগিরি দেখাইতেছেন, না বাবা আল্লাহ শুকুর, ভালোবাসা থাকবে এক পর্যন্ত কার জন্য? বাজান এবার আমার দিকে তাকাও, নবী জিজ্ঞেস করে এতটুকু বুড়া কার জন্য? জিব্রাইল বলে নবীজি এই বুড়াক দেখতেছেন আকারে ছোট কিন্তু এর কদর কিন্তু শক্তি অনেক বেশি। বাজান আমার দিকে তাকা নাই, বুড়াকের মাতার কাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কত সুন্দর বুরাকের মাথার উপরে লেখা, কপালের উপরে, পেটের নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজানে বুরাকের ডাইনে বামে আমার আল্লাহর নাম লেখা, নবীর নাম লেখা। এই বুরাকে বিশ্ব নবী মাসকানে বসলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে আমার নবী বুরাকে উঠলেন, একটা টান দিয়া বুরাকে লয়ে গেলেন বাবা ইব্রাহিম নবীর বাড়ি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মাসের 27 তারিখ রাত্রে আলহামদুলিল্লাহ বলেন 27শে রজব। এখন আপনি দিলটা নরম করবেন, এই মাসের দাম আছে না নাই? বোরাকে চলে এককে টানে হেরেমের থেকে ইব্রাহিম নবীর বাড়িতে গেছে। আমার নবী জিজ্ঞেস করে, জিব্রাইল রে এই বাড়িটা কার? কোনো মানুষ দানব কিচ্ছু দেখি না, খালি বিটাটা পড়ে রয়েছে। জিব্রাইল বলে, হুজুর এই বাড়িটা হলো আপনার জাতির পিতা ইব্রাহিমের, এখানে দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়েন। নবী আমার দুই রাকাত নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ বললেন না, লম্বা সওর একটা মোনাজাত দিন, আল্লাহ আমার জাতির পিতার বাড়িতে দাঁড়িয়ে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতের তুমি মাফ করে দিও। এখান থেকে জিব্রাইল আবার নবীর বোরাকে উঠাইলেন, একটা টান দিয়ে চলে গেলেন শোয়েব আলাইহিসসালামের বাড়ি, যেই বারান্দায় মূসা আলাইহিসসালাম বছরকে বছর ছাগল চড়াইছে, ওই বারান্দা দ্বারা জিব্রাইল বলে, হুজুর এখানে দুই রাকাত নামাজ পড়েন।
নবী আমার বলে কেন জায়গা কোন জায়গায়, আপনি জানেন না এখানে মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, এইখানে মূসা আলাইহিস সালাম অনেক বছর পর্যন্ত ছাগল চড়াইয়া ওই চকির উপরে ঘুমাইতো। আমার নবী কইতে মূসার একটা সুন্দর ঘটনা আছে, কোনটা? ওই যে মূসা আলাইহিস সালামের একটা ছাগলে পরীক্ষা করছিল, কোন ছাগল? আল্লাহ ছাগলটা একদিন পিনিক দিয়ে দিছে, হে ছাগল কি তুই মূসার আজকে সোজা করবি, এবার দিলটা নরম করবেন, দেখবেন যারা যত রাগী আল্লাহ তাকে সোজা করে ছাগল দিয়া, কথা কর না কে? নবীদের এই জন্য আল্লাহ রাগ কমাইছে ছাগল দিয়া। একজনে বলতেছে কয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনেক রাগ, এই একজন বদনাম কইছে, দেখবেন আমার নাম ইলিয়াস রহমান জেহাদি, কয় বেটা জেহাদি যখন নাম মনে অনেক রাগ, আপনি যতটুকু ভাবেন আমার কাছে তত রাগ না, কথা কর না কে? আপনি আমার বাড়িতে যাই দেখেন আমি আবার অত রাগ করি না, কিন্তু নাম জেহাদি মানুষে দিছি তাই এই জন্য জেহাদি দিয়ে আমি মারামারি করিনি মিয়া। ইমাম আবু হানিফার নাম যখন আবু হানিফা কয় ওই বেটার ই বড়া খালি রাগ, ও ইমাম মারাইছে ওর কাছে যাইছ না, তা আল্লাহর এক বান্দা ইমাম আবু হানিফার রাগ টেস্ট করার লাগে হ্যার বাড়িতে গেছে ফজরের রক্ত, আল্লাহ আকবার কর। আর ইমাম আবু হানিফা তো আপনারা জানেন 40 বছর ফজরের ইশারেও যদি ফজর নামাজ পড়ছে, আল্লাহর কুতুব ফজরের নামাজটা পইরা ইশাকের নামাজটা পইরা ঘুমাইছে, 11টা পর্যন্ত ঘুমাইতেন আবার জোহরের নাগে রেডি হইতেন, তো কেবল ঘুমটা চাপছে হ্যার খানকার সামনে যে কয় নমান সাহেব বাইতে আছেন নি রে, কারণ আবু হানিফার নাম তো ইমাম নমান, আলহামদুলিল্লাহ বলবেন না, কেবল ঘুমটা চাপছে হ্যাঁ যদি কয় নমান সাহেব বাইতে আছেন নি হ্যার খাদেম থেকে বলতে কুত্তা বাইরেন বাইরে মাসকা, কথা কর না কে? এ মাইকের আওয়াজ বাড়াও দিয়ার একটু, এ যখন এই কথা কইছে যে কয় নমান সাহেব আছেন হ্যার খাদেম নমান বিন বাশির বলতেছে এই তুমি কইতে আইছো, আমি আইছি পাশের মহল্লার থেকে ওই সিঙ্গেট দিয়ে আইছি, ধরে না না আবার আর ভাইবেন না সিঙ্গার লোক হয়ে গেছিল, যখন কইছে সিঙ্গারের তাইছি পাশের মহল্লার তাইছি, কই বেটা আমার শায়খ কেবল ঘুমাইছে মগা কোথা খার, কই বেটা ফ্যাটফ্যাট করিস না ইমাম মানুষ হ্যার ঘুম আমা ঘুমতে তো গাঢ় না পাতলাই, ডাক দিছে আবু হানিফা পাইয়া পড়ছে, আমি যদি হইতাম প্রথম শোটের সিঙ্গেল একটা ঘুষি দিতাম, কথা কর না কে? ইমাম আবু হানিফা আসতে ওইটা কয় জি ভাই বলেন একটু ঘুমাইছিলাম, বলেন ইমাম আবু হানিফা দীক্ষা আয়া সইয়া ক্যাত ম্যাত ম্যাত মে করে আইছিলাম মনে নাই ভুলে গেছি গা, নজবিল্লা বলবেন না, আপনি কি জানেন আপনার মসজিদ যদিও ছোট মসজিদ এই মসজিদের ইমাম সাহেবের ঘুম আর আপনার আমি আলেম না, আপনার আমি সারা রাত সারাদিন নামাজ এক, আপনি তো মনে করেন আপনার মসজিদের ইমাম 5000 টাকা বেতন ওর আবার দাম আছে না, আমার মাইয়ার এক সাবজেক্টে যে টিউশনিতে পয়সা দেয় হেডা ওই ইমামের বেতন না, ওর আবার কিসের দাম? এবার তার হয়তো তুমি তার দেও 5000 তোমার মাইয়ার ইংলিশ টিচারের বেতনও না, তুমি কি জানো এই 5000 টাকা ইমামের 5000 টাকা আমার মৌলার কাছে 5 কোটি টাকা, কারণ তোমার গোটা জিন্দগির 5 অক্ত নামাজের ইমামতি লইয়া বেড়া কারায়, তোমার জীবনের সব গুণার ভাল লইয়া পর লোকটা নামাজের মধ্যে দাঁড়ায়, এই লোকটার দাম তুমি কি দিয়ে দিবা? বজন্ডে আবু হানিফা কি বললেন, আমি হইলে তো আরে দিতাম তক্তা ছুড়াইয়া, আবু হানিফা বললেন ভাই ঠিক আছে যদি আগামী কালকে আবার মনে পড়ে তাহলে কালকে সকালে আবার আইয়েন, খাদেম ডাক দিয়ে কই দিকে আইহুন আজকে আইসর আইসর আর কোনোদিন আহিস না, আমার শায়েখ কইছে তোর আইতে কিন্তু তুই আর এদিকে আহিস না, তোর লাগে কিন্তু এই যে আমি করার ধরাই ধুয়ে দিছি এদিকে আর আবি না, কিন্তু এটা বুঝবো না যা, পরের দিন ঠিক একই টাইমে আইসি খাদেম কয় আজকে তোরে খাইছি রে,
তোর আর পান নাই, যাইয়া দৌড়ছে তরবারি কি লেগেছে আজকে, কয় পেশাল পারিস না যে হুজুর উঠে আইছে তোর কিন্তু দিব না, এই তোমার কি হয়েছে হুজুর গতকালকেও ডিস্টার্ব করছে আজকেও ডিস্টার্ব করতেছে, ওটার বড় বাট পারো কি হয়েছে ভাই আজকে ইমাম আবু হানিফার দিক তাকাই তুকাই কয় আজকেও মনে নাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শীত লাগছে, ওই এক লোক চোখ কাত করে দিয়ে আপনি গাল কাত করে দিয়ে ঘুমায় উদা হয়ে যায় এমনি ঘুমাইতেছে, লাগে যেন তিন দিন বউর লগে রাত্রে গ্যাঞ্জাম করছে তিন দিনই খেতার লগে বেটার ঘুমায় নাই, এখন আরাম পাইছে হেনাইয়া আর গাল কাত করে দিয়ে ঘুমাইতেছে, লজ্জাও লাগে না হাজার মানুষের ভিতরে বেটা গাল কাত করে ঘুমায়। আল্লাহ আকবার করে বলো তো মুসলমানে বলা, এই মুসলমান তোমরা বলো আলেমুল আমার মিজাজ গরম না, দেখো আল্লাহর কুতুব করে কি, দ্বিতীয় দিন যখন কইছে আজকে মনে নাই আবু হানিফা বলেন আগামী কালকে সকালে আইন যান মনে করে আইন, খাদেম কয় তোর পা ধরছি ভাই তুই আর আসিস না, তোর আজকেও মাফ করছি হুজুর খালি দেহে এলাইছে আর আইলে কিন্তু আমার চাকরি জাকার থাকতো ইন্নালিল্লাহ মানে হলো মাইরা ঠিক তৃতীয় দিন আবার আইছে খাদেম কয় আজকে তোর পান নাই আজকে দূরে তে ডাক দিছে যেন হুজুরে কান পর্যন্ত যায় বাজার রে আল্লাহর কুতুব আজকে উঠে আসছে সিঁড়ি বাইয়া বাইয়া বলে বলেন আল্লাহর বান্দা তিন দিন আপনি আসছেন কি এমন কি মাসলা যাইতে আইতে ভুলে যান গা, কয় না আজকে মনে আছে, কয় কি, কয় মানুষের পায়খানা তিতে না মিডে, নাউজুবিল্লাহ খেতার নেছি যাই কই তিন দিন পর আইয়া কি কয় কয় মানুষের পায়খানা এটা তিতা না মিটা, ইমাম আবু হানিফাকে জীবনে মানুষের পায়খানা খাইছে জোরে কও না কেন, জীবনে খাইছে কিন্তু কয় কোন তো হুজুর আমার মনে বড় এই দিয়ে জিজ্ঞেস করার লাগে আইছিলাম এই তিন দিন, খাদেম পিছনে তা মুসা আলাইহিস সালামের মতো দাঁত কিমড়ে আর কয় আহা এই কথাটা যে তুই আমার এক ঘন্টা আগে কইতি আমি নিজে পায়খানা করে তোরে খাওয়াইয়া কইতাম তুই কর কথা কর না কেন, আবা হানিফা কয় বাইরে পায়খানা কি আমি জীবনে খাইছি, কয় না তারপর কন আপনি ইমাম মানুষ না মাসলাটা কন দিতে না মিডে আল্লাহর কুতুব দেখেন কত বড় আল্লাহর কুতুব, বলে শোনেন আমি জীবনে পায়খানা খাই নাই আপনিও খান নাই তবে আমার জানা মতে আমার কে আছে বলে কি যতদিন পর্যন্ত পায়খানার মধ্যে মাছি বসে ততদিন পর্যন্ত পায়খানা মিষ্টি থাকে, আল্লাহ রাস্তা কয়ে হাগো বাড়ি কর সিনু, যতদিন পর্যন্ত দেখবেন পায়খানা পানি থাকে মিষ্টি থাকে আপনার পোলা পায়খানা করলে মাছি আইয়ে বহে, কারণ আপনার পোলা খাইছে চকলেট আপনার পোলা খাইছে কাঁঠাল আপনার পোলা খাইছে তরমুজ কমলা ওই রস পায়খানার লাগে মিলে ওইটা রস যত তোমার থাকে তাজা থাকে ওইটা মিষ্টি থাকে, দেখছেন ইমাম কারে কয় যত সময় পায়খানা না শুকায় তত সময় পর্যন্ত ওইটা থাকে মিষ্টি, যখন শুকায় যায় তখন আর মাছি বসে না তখন তিতে হয়ে যায়, লোকটা ইমাম আবু হানিফার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ ডলি মানুষ বলে মামা বহানি বার শুধু রাগ আর রাগ, কিন্তু আমি বুঝতে পারি নাই গো আল্লাহওয়ালাদের কোনো রাগ নাই, আপনার খাদে মতো আল্লাহর ওলি তিনি আমার তিন দিন মারতে চাইছে আর আপনি একটা দিন রাগ করলেন না, এমন একটা প্রশ্ন করছি যেই প্রশ্ন কোনো দিন জ্ঞানী মানুষ করে না,
আমারে রাগ করে দিয়ে আপনি কোনদিন আমারে বাড়ির থেকে বের করে দিলেন। আসলে আমি বুঝিয়া লইলাম উলামায়ে কিরাম হলো মায়ের মতো, বাবার মতো। ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলে আল্লাহ নলি একটা সন্তান মায়েরে বকা দেয়, গালি দেয়, লাথি দেয়, মা কোনদিন লাথি দিয়ে সন্তানকে ফেলায় দেয় না। বজনটা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যারা আলেমদের চেহারার দিকে একবার তাকায় আল্লাহ তার চোখের জ্যোতি বাড়াইয়া দেয় গো, যারা আলেমদের দিকে নেক নজরে তাকায় গো আল্লাহ তাদের চোখের জ্যোতি বাড়াইয়া দেয়, যারা একটা তাল বেলিমরে বুকের মধ্যে নিয়ে আদর করে বাবা ওই লোকটার জন্য জান্নাতের একটা টিকিট বরাদ্দ হইয়া যায়।